বর্তমান সময়ে যে কেবল দিয়ে দ্রুত গতিতে ডেটা স্থানান্তরিত হয়, সেই কেবলের ডেটা স্থানান্তরের হার 100 Mbps থেকে 2 GBps পর্যন্ত। এ কেবল দিয়ে কোনো রিপিটারের ব্যবহার ছাড়াই 50 কিলোমিটার পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ডেটা যাতায়াত করতে পারে। বিপুল পরিমাণ ডেটা পরিবহনে সক্ষম এ ধরনের কেবল সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় এ কেবল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 2006 সালে মে মাসে স্থাপিত হয়। উচ্চ মাধ্যমিকের ICT বন্ধুরা, বলো তো আমি কোন কেবলের কথা বলছি? কি বোঝা নেই ব্যাপারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই সেই ফাইবার অপটিক কেবলের কথাই কিন্তু বলছি, ঠিক না? তাহলে ফাইবার অপটিক কেবল এটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। ফাইবার একটি অপটিক্যাল কেবল, এক ধরনের আলো পরিবাহী তার, যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে এ তার গঠিত। বা অপটিক্যাল ফাইবার হচ্ছে খুবই সূক্ষ্ম স্বচ্ছ কাঁচ তন্তু, যার মধ্য দিয়ে আলোর প্রতিফলনের মাধ্যমে কোনো একটি প্রতিবিম্ব অথবা ডেটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াত করতে পারে। এক কথায়, এই অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের পরিবাহিক কেবল। এই অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক এই অপটিক্যাল ফাইবার কেবল বৈদ্যুতিক অন্তরক বা ডাই ইলেকট্রিক পদার্থের দ্বারা তৈরি বা পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ বা ফাইবার, যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম। এই ফাইবার দেখতে অনেকটা মানুষের চুলের মতো এবং এর চেয়েও কিন্তু সরু। অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী হলেও এরা আলোর গতি বা আলো পরিবহনে কিন্তু দক্ষ। এই অপটিক্যাল ফাইবার হাজার হাজার কাঁচের তন্তু তৈরি, হাজার হাজার কাঁচের তন্তু তৈরি এটা কেবল, এর মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা যাতায়াত করতে পারে। এই কেবলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়। এই অপটিক্যাল ফাইবারের উপাদান কি আসলে, মানে এই ফাইবারের কি কি নিয়ে কি কি দিয়ে আমাদের এই অপটিক্যাল ফাইবার উপাদান? তাহলে অপটিক ফাইবারের উপাদান, উপাদান হলো, এক নম্বর হলো সোডা বোরো সিলিকেট, তারপরে সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি।
এসব পদার্থের গুণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা অতি স্বচ্ছ রাসায়নিক সস্থিরতা বা এটা নিষ্ক্রিয়তা এবং সহজে প্রক্রিয়াজাতকরণে সক্ষম। এই অপটিক্যাল ফাইবার তিনটি অংশে বিভক্ত। তাহলে আমরা উপাদান কথা জানলাম, এবার হলো এটা কয়টি অংশে বিভক্ত বললাম, তিনটি অংশে। একটি তিনটি অংশে বিভক্ত। 1 নম্বরের নাম হলো কোর, 2 নম্বরে হলো ক্ল্যাডিং, 3 নম্বর হলো জ্যাকেট। তাহলে অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ বললাম? তিনটি। প্রথম অংশের নাম হলো কি? কোর। আমরা কোরের কথা বলি, এই কোর আমরা দেখো পাশে একটা ছবি আছে আমাদের, একটা আছে না, এই যে আলো যেটা জ্বলছে এগুলো কিন্তু আসলে কোর। তাহলে এই কোরটা, এটা পুরো একটা অপটিক ফাইবার একটা কেবল, এটা এইটা এইটা তিনটা অংশ দেখো, একটা অংশ, একটা অংশ, একটা অংশ। তো কোর হলো সবচাইতে ভিতরে, এক এই কেবলের সবচাইতে ভিতরে এই কোর বা কাঁচ থাকে। এই কাঁচ যা প্লাস্টিক দিয়ে তৈরি, এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত এই কোরটা। এই কোরের ব্যাস হলো, আমরা ব্যাসের কথা শুনেছি না, ব্যাস হলো 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত, মাইক্রোমিটার, এটা হলো এই কোরের ব্যাস। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কিন্তু এই কোর। 2 নম্বর হলো কি আমরা বললাম, 2 নম্বরের নাম কি বললাম আমরা? ক্ল্যাডিং। 2 হলো ক্ল্যাডিং, 2 হলো এক আমাদের এখানে, আমরা তো প্রথমটা এটা এটাকে কি বললাম? কোর বললাম বা কাঁচ। তারপরে তারপরে যেটা আছে তার উপরে, মানে এই কোরের উপরে যে বিষয়টা আছে, জিনিসটা আছে, তারই নাম কিন্তু আসলে ক্ল্যাডিং। এই ক্ল্যাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, কোর থেকে নির্গত আলোক রশ্মির প্রতিফলন হতে এই কোর ব্যবহার করা হয়, এই কোর বা এই ক্ল্যাডিং ব্যবহার করা হয়, এবং আলোকরশ্মি প্রতিফলনের পর আবার সেটা কোরের কাছে ফেরত চলে আসে। এই ক্ল্যাডিংয়ের ব্যাস হলো, এটা ব্যাস হলো কত জানো? এর ব্যাস হলো 125 মাইক্রোমিটার, মাইক্রোমিটার। 3 নম্বর আমরা কি বলছি? 3 নম্বর হলো জ্যাকেট। এখানে ছবিতে দেখো 3 নম্বর নাম হলো জ্যাকেট। জ্যাকেট মানে এইটাকে আমরা বললাম কোর, তারপরে এটা হলো ক্ল্যাডিং, তারপরে এটা জ্যাকেট, মানে কোর তারপরে ক্ল্যাডিংকে আবৃত করা থাকে যেটা, তারই নামই কিন্তু আসলে জ্যাকেট। এই জ্যাকেটের ব্যাস হচ্ছে 400 মাইক্রোমিটার। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।